আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের অনেকের অনেক রকম প্রশ্ন ছিল কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা যায়, ভিডিও সঠিকভাবে আপলোড করলে ভালো ভিউজ এবং ভালো গ্রোথ করা যায়। এই জন্য অনেকে জানতে চাইছেন। আমিও চিন্তা করলাম যে ঠিক আছে, এ নিয়ে একটা ভিডিও তৈরি করেই ফেলি, তাদেরকে এক এক করে প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে একটা ভিডিও দিয়ে দিই। তো চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও দিতে। তো বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেন, যারা করছেন অসংখ্য ধন্যবাদ। তো আপলোড আমরা দুইভাবে করতে পারি, ক্রোম ব্রাউজার থেকেও আপলোড করতে পারি, আবার ইউটিউব যে অ্যাপ্লিকেশান, এই অ্যাপ্লিকেশান থেকেও আপলোড করতে পারি। তবে সবচেয়ে সহজ হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশান। আমরা ইউটিউব অ্যাপ্লিকেশানটাই ওপেন করলাম। এই যে ইউটিউব অ্যাপ্লিকেশানের উপরে সর্ব ডাইনে এখানে একটা ভিডিও চিহ্ন আছে, কোনো কোনো মোবাইলে সেই ভিডিও চিহ্নের সাথে একটা প্লাস চিহ্ন দিয়ে একটা ইয়ে থাকে, ক্যামেরা বা ভিডিওর একটা চিত্র থাকে, সেখানে ওকে করলে ভিডিও আপলোডে চলে যায়। আবার কোনো কোনো মোবাইলে নিচে আপনি পাঁচটা বটম আছে, এই পাঁচটা বটম আপনি সর্ব মাঝে যে বটমটা আছে সেই বটমটা যদি এই প্লাস চিহ্ন যুক্ত এই গোল চিহ্নের ভিতরে যদি ওকে করে, তখন এখানে আপলোড এ ভিডিও এবং গো লাইভ দেখতে পাবেন। তা আমরা এখানে টোকা দিলাম, আপলোডে চলে গেলাম একবারে সরাসরি গ্যালারিতে। তো আমি একটা ছোট একটা ভিডিও আগেই চয়েস করে রাখছি 6 সেকেন্ডের, যাতে এখানে খুব কম সময় আপনাদেরকে দেখাতে পারি কিভাবে আপলোড করতে হয়। তা আমি চিন্তা করলাম যে হ্যাঁ ঠিক আছে, এই 6 সেকেন্ডটাই আপাতত করি, আবার বড় যদি করি তাহলে আপলোড করতে সময় নেবে, বুঝতে একটু টাইম নেবে। তো আমি ছোট একটা নিলাম। সর্বপ্রথম আমাকে কি করতে হবে, টাইটেল লিখতে হবে, তারপরে ডিসক্রিপশান দিতে হবে। এই টাইটেলটা দেওয়া রয়েছে যে খুব একটা জিনিস, যদি আপনি আপনার টাইটেলটা যদি যথোপযুক্ত যদি দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা গ্রো করবে না। তো আপনাকে টাইটেল দিতে হবে সেই রকম একটা জিনিস, তারপরে ডিসক্রিপশানও আপনাকে দিতে হবে সুন্দর করে। এরপরে আপনি দেখেন এখানে আমি বাংলাদেশ সিলেকশন করছি, এখানে আপনাকে কোন জায়গা থেকে কোন দেশ থেকে আপনি আপলোড করতেছেন। প্লে লিস্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে যেহেতু আমার এটা চ্যানেল না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা জিনিস দেখালাম। তো এখানে প্লে লিস্ট আমি তৈরি করা নাই, তো প্লে লিস্ট আমি করলাম জাস্ট ওকে রাখলাম আর কি। এখানে আপলোডটা আমি কোথায় করব, উপরে দেখেন সর্ব ডাইনে লেখা আছে আপলোড। এই আপলোডে আপনি ওকে করার আগে আপনাকে দিতে হবে ইট ইজ এ ম্যাট ফর কাইডস, অর্থাৎ আপনি কি ইয়ার জন্য দিচ্ছেন, বাচ্চাদের জন্য। তো আমি তো বাচ্চাদের জন্য তৈরি করতেছি না, তাই আমি এটা নো দিলাম। আর আপনি যদি বাচ্চার জন্য তৈরি করেন ইয়েস দিয়ে তারপরে কী করবেন, আপলোডে ভিডিওতে ওকে করবেন। তো দেখেন আমি ওকে যেহেতু করছি অলরেডি আপলোড নিয়ে দিচ্ছে ছোটো ভিডিও, যার কারণে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা আপনি বড় ভিডিও করতে গেলে আপনাকে টাইম দেখতে গেলে এখানে বুঝতে পারবেন, দেখেন এই চিত্রের মাঝে বুঝতে পারবেন কতটুকু গেল। আর এই যে উপর থেকে টান দিয়ে নিচে যদি আপনি দেখেন নোটিফিকেশান বার, সেটাতে কত পার্সেন্ট গেল সেই জিনিসটা আপনি দেখতে পাবেন। এই জন্য আপনাকে কি করতে হবে, নোটিফিকেশান বারে আপনাকে দেখতে হবে, ঠিক আছে। তা আমি দেখলাম যে এটা আপলোড নিয়ে নিছে, তো সুতরাং এই যে আপলোডেড কাজ শেষ। এখন আমি দেখেন আমার ভিডিওটা, আমার যদি ইউটিউব স্টুডিও যদি ডাউনলোড করা থাকে তো ভালো কথা, যদি ডাউনলোড করা না থাকে তাহলে আমরা প্লে স্টোর থেকে ইউটিউব স্টুডিও ডাউনলোড করব। আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি ওখানে ইউটিউব স্টুডিও ওপেন করতেই এখানে চলে আসি। এখন আমাকে আগে টাইটেল এবং ডিসক্রিপশান যেহেতু পরিপূর্ণ দিই নাই এখানে লিখতে হবে। লেখার জন্য আমাকে কী করতে হবে, এই যে কলম দেখতেছেন এই কলমে আমাকে কী করতে হবে, ওকে করতে হবে। কলম ওকে করলে দেখবেন টাইটেল ডিসক্রিপশান মানে আমি যত কিছু লেখার দরকার এখানে পরিবর্তন করার দরকার আমাকে ওই কলমে ওকে করলে আমি কী করতে পারবো, এখানে লিখতে পারবো আমার ইচ্ছা মতো, আমার মন মতো। আমি যদি এটা গ্রো করার জন্য
আরও ভালো কিছু লিখতে পারি লিখব। আমি এখন টাইটেলে জাস্ট যেহেতু এই জিনিসটা দেখানোর জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল জাস্ট লিখলাম, আর টাইটেলও এবং ডিসক্রিপশানেও একই রকম লিখলাম। এখানে আপনার লক্ষণীয় বিষয়, আপনার প্লে লিস্ট, আপনার যেহেতু চ্যানেল থাকবে প্লে লিস্টটা আপনার করবেন, এই জন্যই করবেন যেহেতু আপনার ভিডিওগুলো আপনি সম্মিলিতভাবে কোনটা কোন ধরনের ভিডিও কী ধরনের ভিডিও সেটাকে আপনার প্লে লিস্ট আকারে রাখলে সেই জিনিসটা সুবিধা স্যার। ঠিক আছে, আর এই যে প্রাইভেট দেখতেছেন লেখা, এটা কি আমার ব্যক্তিগত ভিডিও নাকি আমার সম্মিলিত ভিডিও, সেই জিনিসটাকে আপনি ইয়ে করবেন। এই টাইটেল, টাইটেল যেহেতু করা নাই, হ্যাঁ এখন অ্যাড ট্যাগ, অ্যাড ট্যাগটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ইউটিউবের জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ট্যাগ। এই ট্যাগে যে যত ভালো দিবে তার ভিডিওটা তত প্রসার হবে। এখন আমি সরাসরি ইউটিউব অ্যাপে চলে গেলাম, দেখেন এখানে আমি সাবস্ক্রাইব লিখলে সবচেয়ে বেশি ভিউয়ার্স কোনটাতে, এই দেখেন এই ভিউয়ার্সে আমার এসটি ইয়ের মধ্যে আমার সবচেয়ে ভালো ভিউয়ার্স। এখন ওটার সাথে সামঞ্জস্য রেখে আমার এমন একটা, হ্যাঁ একটা কি তৈরি করতে হবে যাতে এখানে দিলে সাথে সাথে সেই জিনিসটা, হ্যাঁ ওই ভিডিওগুলার কাতারে চলে যাবে। ঠিক আছে, তা আমি আপাতত যেহেতু সাবস্ক্রাইব ওখানে লেখা আছে সাবস্ক্রাইবটাই আপাতত লিখলাম। ঠিক আছে, আর এই যে পাবলিক, প্রাইভেট এবং পাবলিক, পাবলিক করে দিতে হবে। ঠিক আছে, আর এই যে ক্যাটাগরি অ্যাডভান্স সেটিংয়ে বেশি আমি কোন ধরনের ভিডিও সেই জিনিসটাকে আমার ওকে করতে হবে। আমি এখানে যেহেতু দেখলাম পিপল অ্যান্ড ব্লগ, আমি ওটাতে রাখলাম, হ্যাঁ ওটাই রয়ে গেল। আর এখন আমার শুধুমাত্র প্রাইভেটকে পাবলিক করতে হবে। এখন আমি ভিডিওটা কি ব্যক্তিগত, ব্যক্তিগত না জনগণের মাঝে বিতরণ করার জন্য, জনগণ দেখার জন্য, এখন এই জন্য এটাকে আমাকে কী কী হবে, হ্যাঁ পাবলিক করে দেবো। আর যদি কেউ যে না আমি আনলিস্ট করে রেখে দেবো, আড়াল করে রেখে দেবো, তাহলে আমি আনলিস্ট করতে পারি। তা আমি প্রাইভেট করলাম, অ্যান্ড জাস্ট ওখানে এই যে প্রাইভেট হয়ে গেছে দেখছেন, এখন আমি সেভ দিলে অটোমেটিকলি ভিডিওটা আপলোড একবারে পুরোপুরি হয়ে গেছে, জনগণকে দেখার জন্য উপযুক্ত হয়ে গেছে। হ্যাঁ এখন অলরেডি সুন্দরভাবে উপযুক্ত হয়েছে। ঠিক আছে, এই যে দেখুন এখন আমি ভিডিওতে আমার প্রথম নম্বরে চলে আসছে, এটা এখন আপলোড আপডেট হিসেবে চলে আসছে। এখন আমরা চলে যাব আমাদের ইউটিউব অ্যাপে, চলে যাব অ্যাপে, চলে যাই দেখবো না, তার আগে আমরা কী করবো, থাম্বনেল, থাম্বনেল তৈরি করবো। ইউটিউব স্টুডিও অলরেডি তিনটা আমাদেরকে থাম্বনেল দিয়ে দিছে, তাদের মনের মতো করে আমার ইচ্ছা হলে ওটাও রাখতে পারি, অথবা এই যে কালো চিহ্ন যেখানে যে দেখতেছেন সেখানে ওকে করলে, আমি যদি আগে একটা থাম্বনেল ভিতরে তৈরি করে রাখি তাহলে আমি এখানে ওকে করলে ওখানে আমি সেট করতে পারবো সহজে। তো আমি এখন একটা সেট করলাম ইউটিউবটাই, এখন আমি ওকে করলাম, সেভ করলাম, হয়ে গেলাম। অলরেডি আগে ছিল লাল কালার, এখন হয়ে গেছে সাদা কালার দেখুন। তো সুতরাং এখন আমি চলে যাব আমার অ্যাপ্লিকেশানে, ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে যাব। চলে যাওয়ার পর দেখতে পাবো, হ্যাঁ দেখুন চলে গেলাম ওখানে, চলে যাই দেখবো যে আমার এই ভিডিওটা জায়গা মতো আসছে কি না, দেখবেন চলে আসছে। তাই যে আমি সর্বপ্রথম আমার লোগোতে ওকে করলাম, ওকে করার পরে এখন আমি দেখতে পাবো ইউর চ্যানেলে ওকে করব। ওকে করলে দেখেন দেখতে পাবেন যে এখানে ভিডিও, ওই যে দুই নম্বরের ভিডিও দেব, দিলে দেখতে পাবো এই যে চলে আসছে লেটেস্ট ভিডিও এটা। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারছেন কীভাবে সহজে আপলোড করা যায়, আপলোড করে সহজে আপনি জনগণের মাঝে এই জিনিসটা কত সহজে আপনি এই জিনিসটা লোড করলে আমার ইয়ে করলাম। তা আপনারা যদি এভাবে যদি করেন তাহলে পরবর্তীতে আপনাদের ভিডিওটা গ্রো হবে জনগণের মাঝে, জনগণ দেখিয়েও মজা পাবে। যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নেন, যারা করছেন অসংখ্য ধন্যবাদ। এখন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওর জন্য, পরবর্তী ভিডিওর জন্য আসার জন্য, দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়।